তো গোপালকে সাথে নিয়ে দেখো আমরা সবাই পিসি সবাই বাকি মাম এদিকে দিদি সবাই মিলে আমরা দেখো এখানে মায়াপুর যাওয়ার জন্য রেডি হচ্ছে। এখানে লঞ্চের টিকিট নিতে হয়, তো নবদ্বীপে জলপথে লঞ্চের টিকিট হচ্ছে 10 টাকা করে। তারপরে দেখো এদিকে ভিতরে গিয়ে আমরা এই গঙ্গার নদী ঘাট পেরিয়ে গিয়েই পড়ে মায়াপুর পড়বে। রিদুয়া আরে আর সেই তো গঙ্গার ঘাট পেরিয়ে এদিকে সামনে দেখতে পাবো দেখো মায়াপুরের মন্দির, বাহ মায়াপুর ইস্কন মন্দির। আর কিছুক্ষণের অপেক্ষা, তো এই দেখো এখানে টিকিট কাটার পরে এখানে যে এই লঞ্চটা আসছে, এই লঞ্চটা করে আমরা এবার এখানে গঙ্গা নদী পেরিয়ে আমরা যেতে চলেছি এবার মায়াপুরের উদ্দেশ্যে। I don't wanna see you, I don't wanna hear you tonight, I don't wanna fight you, you don't wanna know if I feel right. I don't wanna just forgive you, I just wanna be fine. I'll be waiting for a sign to light up, yeah. And your heart is out of sight, I just wanna feel mine. Hey you, এখানটা যদি একটু ভালো করে ফলো করা হয় মানে মোবাইলে হয়তো অতটা ক্লিয়ার আসবে না, কিন্তু দেখো এই যে এই জায়গাটা দেখো বুঝতে পারা যাচ্ছে একটু আলাদা, যে এই দুটো হচ্ছে এই পাশেরটা বলা হয় নাকি গঙ্গা, আর ওই পাশে যে একটুখানি সবুজ রঙের বা কালো রঙের জল রয়েছে এটা হচ্ছে জলঙ্গি, এটা হচ্ছে কানেক্টিং জায়গা, দুটো কালারটা ডিফারেন্ট বুঝতে পারছো, তো দেখো দুটো পুরো সেপারেট, এই যে এই পাশের রঙটা আলাদা দেখো এই পাশের রঙটা আলাদা, তো এইটা হচ্ছে জলঙ্গি আর ওই পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে গঙ্গা, দেখো এটা জলঙ্গি নয়, ওয়াও কানেক্টিংটা দেখতে পেলাম। তো ফাইনালি আমরা এখন দেখো এবার মায়াপুরের সাইডে চলে এসেছি গঙ্গা পেরিয়ে, তো লঞ্চে করে এপাশে আসার পর এখান থেকে সব টোটো স্ট্যান্ড থেকে টোটো নিতে হবে, তো এখান থেকে প্রায় 20 টাকা করে নিচ্ছে একজন। তো এই যে তো সকাল সকালে যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছিলাম ওইরকম আমরা এখন সেই মন্দিরে পৌঁছে গেছি। তো এই মন্দিরটা এখন নতুন হচ্ছে, এটা আন্ডার কনস্ট্রাকশন আছে, 2023 সালে মনে হয় এটার উদ্বোধন হবে, মানে বিশাল বড় সড়ো ওয়েলকাম টু ইস্কন মায়াপুর, তো ইস্কন শ্রীধাম মায়াপুর আপনাকে স্বাগত। আচ্ছা আচ্ছা, তো এই যে দেখো এটা হচ্ছে গেট নম্বর 4, তো টোটো তো করে আমরা গেট নম্বর 4 অব্দি এসে গেছি, তো এবার এইখানেই ভিতরে গিয়ে যে সমস্ত আমাদের এখানে মনে হয় রয়েছে কোন ধরুন ঈশ্বর ভবন, ঈশ্বর ভবন আমাদের রুম নেওয়া রয়েছে, বাহ। তো দেখো এটা হচ্ছে গীতা ভবন, আর এই দিকটা কি মনে হয় শ্রুতি ভবন, এই যে শ্রুতি ভবন দেখা রয়েছে, আর শ্রুতি ভবনের উপরে বেশ কিছু বন্ধু বসে রয়েছে দেখো, বাহ এটা পাওয়া যাবে কমন সিন এখানকার। ভিতরের দিকে আরও অনেক রয়েছে, গদা ভবন আছে, আর আমরা যেখানে গেলাম স্টার্টিংয়ে ওই যেখানে লেখা রয়েছিল ওয়েলকাম টু ইস্কন মায়াপুর ওখানে ছিল নাম হট্ট ভবন, দেখো ফরেনার আর এস। আর দেখো এইখানে আমরা রুম পেয়েছি, এটা হচ্ছে ঈশ্বরধায়ন ভবন, সব পাশাপাশি এই যে ঈশ্বরধায়ন ভবন, এইদিকে এটা ছিল গীতা ভবন, ওইদিকে ছিল শ্রুতি ভবন, আর ওইদিকে সামনে যে মন্দিরটা রয়েছে নতুন যেটা হচ্ছে সেই মন্দির দেখা যাচ্ছে, সব পাশাপাশি। আর এই যে এখানে কত সুন্দর জায়গা দেখো, বসার সব জায়গা রয়েছে সামনে, এই যে অনেক সব ফ্ল্যাটস বগেরা বগেরা এখানে সব মেনলি থাকার জায়গা, তো এখানে অনেক রুম পাবে অন্যান্য টাইমে, আর কালকে যেহেতু উল্টো রথ সেহেতু একটুখানি রুমের চাপ রয়েছে, সব জায়গায় রুম অ্যাভেলেবেল নয়। হ্যাঁ পরিবেশটা খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা,
এই যে এটা হচ্ছে দেখো ঈশ্বরধারণ ভবনের এন্ট্রি রিসেপশন। তো ঈশ্বরধারণ ভবনের রুমের বলে দিই, এখানে মোটামুটি চার পাঁচজন থাকার মতো রুম পড়েছে আমাদের ওই 1000 টাকারও কিছু সামথিং কিছু। তো এর মধ্যে এখানে থাকা যায় রুম। এখানে রুম যে খুব কস্টলি তা নয়, ওই 250 থেকে 300 মধ্যে পার হেড পাওয়া যায় সব জায়গাতেই কম বেশি রুম অ্যাভেলেবল, রোড ডিপেন্ড করছে। তো আমরা এখন পৌঁছে গেছি এখন ঈশ্বরধারণ ভবনের রিসেপশনে। তো দেখো এখন আমরা রয়েছি, এটা হচ্ছে ঈশ্বরধারণ ভবনের রিসেপশন সাইট। দেখো এখানে রয়েছে, এখানে একটা কী বলে ক্যান্টিনও রয়েছে, আর এই যে এই দিকটা তোমার রিসেপশন। এই যে আমাদের ঋদ্ধি ম্যাডাম আমাদের অনলাইন বুকিং কনফার্ম করছে। তো আর দেখো এদিকে রয়েছে পিসি, যেহেতু সব বসে আছে। বলো গদা ভবনে কথা বলতে বলছে। তো ফাইনালি রিসেপশনে আধা ঘন্টা মারামারি করার পরে দেখো আমরা এখন রুম পেয়েছি। তো সবাই আছে, দেখো আমাদের রুম নাম্বার হচ্ছে 4th ফ্লোরে 1425 নম্বর রুম। তো মানে ডকুমেন্টস নিয়ে একটু লটাপটি হচ্ছিলো বলে আসতে টাইম লাগলো। তো এই যে এটা হচ্ছে 1425 নম্বর রুম। ক্লিনিং হচ্ছে নাকি? বাহ। তো এই যে এটা হচ্ছে তোমার ওই ঈশ্বরধারণ ভবন থেকে লুক দেখো। এটা হচ্ছে এখানে, এটা ছিল গীতা ভবন, এদিকে আরও সব রয়েছে অন্যান্যগুলো। আর দেখো দ্য মেইন অ্যাট্রাকশন, এই যে এইটা হচ্ছে এই মন্দির, এই মন্দিরটাই দেখাচ্ছিলাম। তো এই মন্দিরটা 2023 সালে উদ্বোধন হবে, তারপর থেকে দেখতে আরও সুন্দর লাগবে। তো এখন আমরা এসে গেছি দেখো, এখন আমাদের ঈশ্বরধারণ ভবন থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি মেইন, প্রবেশ করেছি গদা ভবনে। তো এটা এখানকার মূল মানে এরিয়া, এখানে গদা ভবনের সমস্ত জায়গার থাকা খাওয়া দাওয়া সব কিছু মেইন এখান থেকে মেনটেন হয়। আর আজকেও আমাদের যে খাবারের দুপুরের মহাপ্রসাদের কুপন রয়েছে সেটা ওই গদা ভবনেই নেওয়া, সেটা ওই গদা ভবনেই নেওয়া রয়েছে। তো গদা ভবনের এখানে দুপুরের মহাপ্রসাদের কুপন হচ্ছে 80 টাকা করে, বাকি এছাড়া অন্যান্য জায়গাতে 65 টাকা। বা সুলভ একটা খাওয়া দাওয়ার ভবন রয়েছে, সুলভ মানে লাঞ্চ বা সুলভ প্রসাদ, তো সেটা হচ্ছে ওটাতে মনে হয় 35 রুপিস পড়ে। ফাইনালি দেখো আমরা এসে গেছি এখানকার যে দেখো মেন অ্যাট্রাকশন, অর্থাৎ এই এই মন্দিরটা হিউজ হতে চলেছে। দেখো কাজ চলছে, আন্ডার কনস্ট্রাকশন, এটা সামনে বছরই এটা উদ্বোধন আছে। মানে বিশাল একটা প্রোগ্রাম হতে চলেছে এখানে, বিশাল বড় একটা, দেখেই অসাধারণ লাগছে। টেম্পল অ্যান্ড শঙ্খ অ্যান্ড পদ্মভবন, শঙ্খ ভবন ও পদ্ম ভবন এখানে। তো ভেতরে যাওয়ার রাস্তা, তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দেখো চক্র সিম্বল দেওয়া আছে, তাই এটা হচ্ছে চক্র ভবন। সামনে এদিকে এগিয়ে গেলে দেখো এখানে দেখতে পাবে, ভিতরে গিয়ে দেখাচ্ছে ওটা হচ্ছে পদ্ম ভবন, পদ্ম সিম্বল দেওয়া রয়েছে। ভিতরে গিয়ে দেখাচ্ছি দেখো, এদিকে এটা হচ্ছে পদ্ম ভবন, দেখো পদ্ম ভবনে এই যে পদ্ম সিম্বল দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে পদ্ম ভবন, সামনে গিয়ে রয়েছে, সামনে দেখো ওই দেখো দেখাচ্ছে গিয়ে ওইখানে দেখো শঙ্খ সিম্বল আছে। তো দেখো এটা হচ্ছে শঙ্খ ভবন, এই যে শঙ্খ সিম্বল দেওয়া রয়েছে, তাই এটা হচ্ছে দেখো শঙ্খ ভবন। এখানে বিনামূল্যে জুতো রাখার জায়গা রয়েছে, দেখো খুব নিয়মটা খুব সুন্দর। এখানে সবাই আসছে, এই যে এখানে বস্তা রয়েছে, সবাই নিজের নিজের সব বস্তাতে নিজের নিজের জুতো ভরছে, দিয়ে যাতে জুতো রেখে দিচ্ছে, জুতো রাখারও কোনো ইয়ে নেই। তবে এখানে একটা দানপাত্র রয়েছে, এখানে সবাই নিজেদের মধ্যে যে যেরকম খুশি দান করে যায়। আনফর্চুনেটলি এখানে মোবাইল ক্যামেরা ব্যাগ সব রাখার স্থান, মানে এখানে সব রেখে দিতে হবে। তো এখানেই রেখে দেবো, এখানে এর পরে আর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, প্রয়োজনও নেই এসব জায়গায় এসে ক্যামেরা, মানে বাইরেটা যা দেখানো হলো হলো, এই জিনিস উপভোগ করতে গেলে নিজে এসে উপভোগ করাই ভালো। তো যাই হোক এবার আমরা ভিতরে মূল মন্দিরগুলোতে যেতে চলেছি। তো যাই হোক সবই চারিদিকে এই পরিবেশের মধ্যে অসাধারণ জায়গা। তো এখানে আমরা এবার মোবাইল টোবাইল রেখে ঘুরে এসে তারপর আবার ব্লগ করবো। তো এটা হচ্ছে দেখো গদা ভবন। তো এখন গদা ভবনে আমাদের দুপুরের যে মহাপ্রসাদের টিকিট টোকেন রয়েছে, ম্যাক্সিমাম সবাই এখানেই রয়েছে মনে হচ্ছে। দেখো লাইন দেখো ওই দিক থেকে শুরু হয়েছে লাইনটা, এদিকে কাপ নিয়ে এরকমভাবে দেখো এসের মতো এসে আবার এরকমভাবে পুরো বেরিয়ে যাচ্ছে। তো দেখো এখন বাজে দুপুর একটা থেকে এখানে মহাপ্রসাদ দেওয়া শুরু হয়। এটা হচ্ছে গদা ভবনে দেখো লাঞ্চ হল। একটা জল হবে এক্সট্রা হাতে, এই
সো এ দেখো তো আমাদের এটা পুরো সেলস সার্ভিস ছিল, তো সেলস সার্ভিসে দেখো এখানে এসো, সেলস সার্ভিসে দেখো বুফে সিস্টেমে খাওয়া দাওয়া নিয়ে আসা হয়েছে, চারিদিকে দেখতে পারো দেখো এখানে ওখানে চেয়ার টেবিল রয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য, আর এদিকে এখানে বসে বসে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, তো সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো এরকম মেনুতে কী কী রয়েছে দেখায়, এই যে সাদা ভাত ডাল, এদিকে একটা তরকারি রয়েছে, এদিকে লুচি, এদিকে একটা পনিরের তরকারি, সাথে দেখো পায়েস পায়েস রয়েছে, আর অবভিয়াসলি ম্যান্ডেটরি জল। তো দুপুরে গদা ভবনে লাঞ্চ ছাড়ার পরে অর্থাৎ মহাপ্রসাদ খাওয়ার পর আমরা আবার এই যে আমাদের সেই স্টে অর্থাৎ যেখানে আমরা রয়েছি ঈশ্বরধারণ ভবন ওখানে রিটার্ন যাচ্ছি। এখানে সব ভবন মোটামুটি পাশাপাশি, মেন মনে হয় গদা ভবন, মেন গদা ভবনের তারপরে সব এগুলো সব ঈশ্বরধারণ ভবন হোক বা ফার্মসি ভবন হোক বা গীতা ভবন হোক শ্রুতি ভবন যাই রয়েছে সব আশেপাশেই রয়েছে পাশাপাশি রয়েছে। তো এখন আমরা দুপুরে রেস্ট করার পর আবার একবেলা পর অর্থাৎ একটু রোদ কমার পরে বিকাল দিকে আবার বেরোবো, বিকেলে সন্ধ্যা আরতি অনেক কিছু রয়েছে দেখার মতো, মানে এখন চলবে, এখন আজকাল কাল তো রথ, কালকে তো আলাদা স্পেশাল হবে, তারপর তো যাওয়া যাক এখন রুমে একটু রেস্ট করে তারপর আবার বিকাল দিকে সব ঘুরবো, চলে এসছি চলো দেখা হচ্ছে। সো আমাদের স্টে ঈশ্বরধারণ ভবন থেকে এখন আমরা বেরিয়ে এখন দেখো মন্দির দর্শনের জন্য বেরিয়ে গেছে, তো চারিদিকে ঘোরার অনেক রকম জায়গাগুলোই রয়েছে, তো দেখি এখন কোন কোন জায়গাগুলো ঘোরা হচ্ছে। ওইখানে একটা গ্রসারি স্টোরও রয়েছে, আনএক্সপেক্টেড, এটা ছিল একটা গ্রসারি স্টোর, শুধু গ্রসারি স্টোর নয় এটা কি, এটা মায়াপুর চন্দ্র গিফট হাউস, এখানে যা মনে হচ্ছে তাতে স্টেও রয়েছে, তাতে এখানে মায়াপুরের বিভিন্ন রকম জিনিসের কালেকশন রয়েছে গিফট হাউসের মতো, ড্রেসেস হোক বা আরও অনেক কিছুই, খুব সুন্দর সুন্দর। এই যে মহাপ্রসাদম, তো এইখানে দেখো এই গোশালা স্টলও মহাপ্রসাদম, এখানে গোশালা মনে হয় এখানে আশেপাশেই রয়েছে, তো এখানে গোশালা স্টল মানে গাভী জাতীয় যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে ঘি মধু সমস্ত কিছু এখানে পাওয়া যায়, সাথে এই যে মিষ্টিও পাওয়া যাচ্ছে, তার তো এটা হচ্ছে গোশালা স্টল, আর এর পাশে এই যে মূল মন্দির এখান থেকে যে দেখো ওয়াহ কী অসাধারণ লাগছে এটা, এটা ঠাকুরের প্রসাদের লাইন দেখো, এখানে ঠাকুরের প্রসাদ বিতরণ হচ্ছে, তো ঠাকুরের প্রসাদের লাইন এই যে কতটা লম্বা লাইন দেখতে পাচ্ছ, সো এখানে ঠাকুরের প্রসাদের অনেকটা লম্বা লাইন রয়েছে। তো দেখো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটা, তো এটা শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দিরের এই যে পুরো কখন কোন প্রোগ্রাম হয় সেইগুলো সব দেখো লিস্ট দেওয়া রয়েছে, সকাল 4:30 থেকে মঙ্গল আরতি শুরু হয়, তারপর সকাল 7:00 সময় দর্শন আরতি, এভাবে এক এক করে সব প্রোগ্রামগুলো দেখো দেওয়া রয়েছে, 12:00 সময় ভোগ আরতি হওয়ার পরে আবার দুপুর বিকেল 4:00 সময় মন্দির করে তখন ধূপ আরতি হয়, তারপরে এটা মনে হয় 8:15 সায়ন আরতি মানে ভগবানকে শয়ন করে দেওয়া হয়, তো তারপরে মন্দির বন্ধ হয়ে যায়, পুরো লিস্ট রয়েছে এখানে। তো দেখো মন্দিরের প্রবেশের এইটা আর একটা সেকেন্ড পথ, তো আমরা সকালবেলা ওইদিকে প্রবেশ করেছিলাম, এদিক দিয়েও মন্দিরে প্রবেশ করা যায়, তো এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করবো, তো আবার আগের সকালের মতোই আমরা এখানে এই দেখো এখানে একটা মন্দিরে এখানেও একটা এই যে চেকিং পয়েন্ট রয়েছে, আর এখানেও মোবাইল ও জুতো রাখার জায়গা রয়েছে, তো এখানে আমরা মোবাইল জুতো রেখে দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করবো, তো মন্দিরের ভিতরে প্রবেশ করে আরতি সন্ধ্যা আরতি দেখার পরে তারপরে আবার যতটা ঘোরা যায় ততটা আমরা ঘুরবো, তো আপাতত মন্দিরের ভিতরে যাচ্ছি, তো তারপরে আরতির পরে দেখা হচ্ছে। তো সন্ধ্যা আরতি ও সব কিছু প্রোগ্রাম টোগ্রাম সেরে নিয়ে আমরা আবার এবার যাচ্ছি ডিনারের উদ্দেশ্যে, ডিনারেও করতে যাচ্ছি আমরা গদা ভবনে, গদা ভবনেরই টোকেন নেওয়া হয়েছে ডিনারের জন্য, তবে আমরা আবার এসে গেছি সেই গদা ভবনে ডিনারের জন্য এখানে, আর এখানে গদা ভবনের ডিনারের টোকেন হচ্ছে 50 টাকা করে, তো আবার সেই সেম সিস্টেম এখানেও সেই আবার বুফে সিস্টেমে খাওয়া দাওয়া, তো দেখা যাক কী কী হচ্ছে। তো সকালে যেরকম বুফে সিস্টেম ছিল সেরকমই সিস্টেমে দেখো, তো রাত্রের ডিনারে রয়েছে এদিকে রুটি ভাত ডাল, এদিকে রাজমা, এদিকে কি পেঁপে তরকারি নাকি পেঁপে বড়ার তরকারি, সাথে একটা মিষ্টি, আর জল তো অবশ্যই মাস্ট রয়েছে। তো গাইস তো মায়াপুরের প্রথম দিনের ব্লগটা আজকে এখানে শেষ করছি, তো খাওয়া দাওয়া গদা ভবনে সেরে নিয়ে আমি এখন আমাদের যে মানে ভবনটা নেওয়া হয়েছে ঈশ্বরধারণ ভবন সেই ভবনের সামনে এই যে প্লটটা অনেকে দেখো বসে আছে, তো এই সব লোকজন এদিকে দেখা যাচ্ছে সবাই বসে রয়েছে, তো এখানে আমরা খানিকক্ষণ বসেছিলাম, আমি এবার উপরে যেতে হবে কারণ 10:00 সময় গেট লাগিয়ে দেয় এখানে। তো প্রথম পার্ট মায়াপুর ভ্রমণের প্রথম পার্ট এখানে শেষ হচ্ছে, কাল আবার এখানেই আছি, তো কালকে সেকেন্ড পার্ট আসবে, তো সবার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক করবে অবশ্যই, শেয়ার করবে অবশ্যই, আর চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো না থাকলে সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে মায়াপুর ভ্রমণের সেকেন্ড পার্টে, টিল নাও গাইস টেক কেয়ার, বাই বাই, টাটা।